মেডিসিন ইনফরমেশন মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যাদের ক্যালসিয়াম অভাব রয়েছে বা ক্যালসিয়ামের অভাবজনিত যে সমস্ত সমস্যা রয়েছে, আজকে আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, এবং ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি একটু লাইক দিবেন, এবং বিভিন্ন প্রকার ওষুধের রিভিউ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে আমরা যে ক্যালসিয়াম অভাব হয় এবং এই ক্যালসিয়ামের অভাবের কারণে আমাদের শরীরে কি সমস্যা হতে পারে এবং এই ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য কোন ওষুধগুলো খাওয়া যায় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সাধারণত ক্যালসিয়ামের অভাবে আমাদের হাড় ক্ষয় রোগ হয় নির্দিষ্ট একটা বয়সের পর, যেমন 35 বা 40 বছর বয়সের পর ক্রমান্বয়ে আস্তে আস্তে আমাদের শরীরের হাড়গুলো ক্ষয় হতে থাকে, এবং এই হাড় ক্ষয় দূর করার জন্য আমরা ক্যালসিয়ামের ওষুধ খেয়ে থাকি, যেমন ক্যালবো। ক্যালবো এটি একটি ক্যালসিয়াম জাতীয় ওষুধ, এবং এই ওষুধটি প্রস্তুত করে থাকে বাংলাদেশের অন্যতম সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, এবং এর যে মূল উপাদান রয়েছে এই মূল উপাদানটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই উপাদানের সমন্বয়ে সাধারণত এই ক্যালবো ওষুধটি প্রস্তুত করা হয়েছে। সাধারণত ক্যালসিয়াম হচ্ছে উচ্চ মাত্রায় ক্যালসিয়ামের প্রয়োজন হয়, যেমন শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় খুবই ক্যালসিয়ামের প্রয়োজন হয়ে থাকে। যদি সেই সময় পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম না পায় সেক্ষেত্রে শিশুর দ্রুত বৃদ্ধি ব্যাহত হয়। এই জন্য যখন শিশু কিশোররা বৃদ্ধি পাবে বা তাদের বৃদ্ধির বয়স হবে তখন প্রয়োজন মতো এবং তাদের চাহিদা অনুযায়ী ক্যালসিয়াম সেবন করাতে হবে। এছাড়াও অপুষ্টি খাদ্যজনিত ক্যালসিয়াম গ্রহণের স্পন্দতা বা অস্টিওপোরোসিস প্রতিরোধে খুব ভালো কাজ করে থাকে ক্যালসিয়াম। যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম না হয়, অর্থাৎ আপনি যে খাবারগুলো গ্রহণ করেন এই খাবারগুলোর মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম জনিত উপাদান না থাকে, তবে আপনার অস্টিওপোরোসিস এর মতো রোগ হতে পারে। এই ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্যই সাধারণত এই ক্যালবো ওষুধটি সেবন করা হয়ে থাকে। এছাড়াও আমাদের দাঁতে অনেক সময় ক্যালসিয়ামের অভাব হয়, দাঁতে ক্ষয় হয়ে যায়, দাঁত বাঁকা হয়ে যায়, বা দাঁতে অর্থাৎ দন্তে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা সৃষ্টির মূল রয়েছে হচ্ছে ক্যালসিয়ামের অভাব। তাই যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ করা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের দন্ত বা দাঁত অনেক শক্ত এবং মজবুত থাকবে। এছাড়াও বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধের ক্ষেত্রে ওই ক্যালসিয়ামের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাশাপাশি যে সমস্ত মায়েরা গর্ভাবস্থায় রয়েছে, এই গর্ভাবস্থা থাকাকালীন সময়ে তাদের ক্যালসিয়ামের অভাব দেখা দেয় যদি পর্যাপ্ত পরিমাণ সে খাবারের মধ্যে ক্যালসিয়াম গ্রহণ না করতে পারে, তো সে সময় এই ক্যালসিয়ামের অভাব পূরণ করার ক্ষেত্রে এই ক্যালবো ওষুধটি সাধারণত সেবন করা হয়ে থাকে। অর্থাৎ আপনার শরীরে যে সমস্ত ক্যালসিয়ামের অভাব রয়েছে এই ক্যালসিয়ামের অভাব দূর করার জন্যই এই ক্যালবো ওষুধটি সেবন করা হয়ে থাকে। এবার সেই ক্যালবো ওষুধটি খাওয়ার নিয়ম, সাধারণত আপনার অবস্থার উপর নির্ভর করে এর ডোজ বা মাত্রা ঠিক করা হয়ে থাকে। তবে সাধারণত প্রাথমিক অবস্থায় আপনি ডাক্তারের পরামর্শে এই ওষুধটি দিনে 1 থেকে 2 বার গ্রহণ করতে পারবেন, অর্থাৎ এই ট্যাবলেটটি একবার সকালে বা রাত্রে এবং যে কোনো এক বেলা আপনি গ্রহণ করতে পারবেন। এই ওষুধটি সেবনের ফলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে, যেমন ক্যালসিয়াম কার্বনেট পরিপাকতন্ত্রের জন্য একটি যন্ত্রণাদায়ক একটি উপাদান, তো সেই ক্ষেত্রে আপনার পেটে সাময়িক পীড়া সৃষ্টি হতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্য বা রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়া। এই দুইটি সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যধিক পরিমাণে বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন। সাধারণত এই ক্যালবো ওষুধে প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে 5 টাকা। আপনার নিকটস্থ যে কোনো ওষুধ অথবা ফার্মেসি শপে এই ক্যালবো ওষুধটি আপনি পেয়ে যাবেন। এই ক্যালবো ওষুধ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, এবং গর্ভাবস্থায় যখন এই ক্যালবো ওষুধটি সেবন করবেন তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। যে কোনো ওষুধ সেবনের পূর্বে আপনারা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন এবং তা করা অত্যাবশ্যক জরুরি।